এ যেন মগের মূল লোক বলছেন চাকরি প্রার্থীরা। টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ আর যোগ্যদের আন্দোলনকে দমানোর জন্য পুলিশ প্রশাসনের অভিনবত্ব কায়দা, এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। চাকরি চেয়ে পুলিশের কামড় খেয়েছেন যে চাকরি প্রার্থী, তাকেই গ্রেপ্তার করল পুলিশ। আক্রান্ত চাকরি প্রার্থীর অরুণিমা পাল সহ আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিংসা ছড়ানো, পুলিশের উপর হামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন রাতে 30 জন বাদে বাকি চাকরি প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানা থেকে। উল্লেখ্য, বুধবার একাধিক জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে অরুণিমা সহ বাকি 30 জনকে। এক্সাইড মোড়ে 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। দিনভর অব্যাহত থাকে উত্তেজনা, রক্ত ঝরে, চ্যাংদোলা করে চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বেশ কিছু বিক্ষোভকারী, তাদের টেনে হিঁচড়ে বের করে আনে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরি প্রার্থী ক্যামাক্স টিকেট দিয়ে দৌড়ান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সামনে শুরু হয় অবস্থান, তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে দেয়। গ্রেপ্তার করা হয়েছে 282 জন চাকরি প্রার্থী। বুধবার নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের হাতে কামড় দেন এক পুলিশকর্মী। খাস কলকাতার বুকে ঘটে এই ঘটনা, যদিও কামড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন পুলিশকর্মী। পুলিশের দাবি, যে পুলিশকর্মী চাকরি প্রার্থীর হাতে কামড়ে দিয়েছেন তার হাতেও নাকি কামড়ে দিয়েছেন ওই আন্দোলনকারী। প্রথমে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে অভিনব পদক্ষেপ নেয় চাকরি প্রার্থীরা। আন্দোলন মোকাবিলায় নজিরবিহীন পুলিশি কীর্তির সাক্ষী থাকল কলকাতার রাজপথ। কামড় থেকে ঘুষি আন্দোলনকারীদের দমাতে বাদ দিল না কিছুই। এদিকে আন্দোলনকারীদের পুলিশের কামড়ে ওই ছবি মনে করিয়ে দিয়েছে আরেকটি কুখ্যাত ঘটনা। এক্সাইড মোড় থেকে একদল চাকরি প্রার্থী দৌড়তে দৌড়তে এসে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ধর্নায় বসে, তাদের টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের কামড় খাওয়া সেই আন্দোলনকারী শেষমেশ জামিনযোগ্য ধারার শিকার হলো, এই নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতি।